একটা জেনুইন বাংলাদেশি হিসাবে কালার দেখলেই আপনি বুঝে যাবেন। এই পোর্শনটা সিলভার আসবে, এই পোর্শনটা রেডি আসবে। ম্যাডলি বাঙালি চ্যানেলে সবাইকে নমস্কার, সবাইকে ওয়েলকাম। আজ অনেকগুলো দিনের পরে একটা দোকান বাজার সংক্রান্ত ব্লগ নিয়ে এসেছি আমরা। আজ রবিবার, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর আমাদের আজকে প্ল্যান হচ্ছে একটা নতুন মাছের দোকানে যাওয়ার। মাছ এবং সবজি দুটোই রাখেন ওনারা এবং কলকাতা থেকে নিয়ে আসেন। ম্যাঙ্গালোরে এই ধরনের দোকান তো বেশ কয়েকটা আছেই, এটা হচ্ছে নতুন সংযোজন। নতুন যখন, একবার তো একটুখানি পরখ করে দেখতেই হয়। দোকান যাওয়ার আগে যথারীতি পটুম্যানকে কিন্তু আপনাদের একবার দেখতেই হবে। আপনারা হয়তো অভিযোগ করবেন, দোকান বাজার সংক্রান্ত ব্লগে ওকে আমরা দেখতে চাই না, কিন্তু এই চ্যানেলটাই ওর জন্য, তাই ওকে একটুখানি সকাল সকাল দেখিয়ে নিলাম। যারা ওকে ভালোবাসেন তাদের ভালো লাগবে। মমতা কাজ করছে, ওটা খাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি মাছ কিনতে। কি, আপনারা তো অনেকেই জানেন আমরা হুডিতে থাকি। আজ যাচ্ছি হোয়াইটফিল্ড হসকটের রোড দিয়ে হোপ ফার্মের দিকে। আমাদের আজকের গন্তব্য হচ্ছে আমন্ত্রণ। এই দোকানটি খুলেছে ইমাদিহাল্লিতে। তো রাস্তা যেভাবে যাচ্ছে আমি আপনাদেরকে দেখাতেই যাচ্ছি। একেবারে ক্ষীর কদম বলে যে দোকানটা আছে, হোপ ফার্ম পেরিয়ে সেখান থেকে আমরা লেফট নিলাম। এখানে একটু মার্কেট এরিয়া টাইপের জায়গাটা। এখান থেকে বেশ খানিকটা সোজা গেলে আপনারা দেখতে পাবেন এই গোল্ডেন কালারের মন্দিরটা। সেখান থেকে রাইট নিয়ে আর একটুখানি এগোলেই এই দোকানটায় পৌঁছে যাবেন। এটার লোকেশন আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, ফোন নাম্বার তো আপনারা দেখতেই পাচ্ছেন, তাছাড়াও আমি ডেসক্রিপশনে ফোন নাম্বার লিখে দেবো আলাদা করে। এই দোকানটি খুব বেশি দিন হয়নি খুলেছে, একেবারে রিসেন্টলিই খুলেছে। এখানে কলকাতা থেকে ওনারা মাছ আনেন, যাবতীয় বাঙালি সমস্ত মাছ, স্পেশালি ইলিশ মাছের খোঁজ পেয়ে আজকে আমরা এসেছি। আর তার সঙ্গে থাকে বিভিন্ন বাঙালি সবজি। তারা বেশি বাটা, এটা একদম রাইজুরি বাটা কলকাতা থেকে। আচ্ছা, এই হচ্ছে পাতা আছে, এটা হচ্ছে যেটা ওই চাপড়া চিংড়ি আমরা বলি। আচ্ছা, এটা বাগদা, এটা গন্দা, ইলিশ একটা এখানে আমি যার ডিসপ্লের জন্য রেখে দিই, বাকি ইলিশ আমার ভেতরে করা আছে। আচ্ছা, এটা জেনুইন বাংলাদেশ ইলিশ আছে, কালার দেখলেই আপনি বুঝে যাবেন। এই পোর্শনটা সিলভার আসবে, এই পোর্শনটা রেডি আসবে, এবং বাংলাদেশের ইলিশের মাথা সবসময় ছোট হয়, পেটটা একটু মোটামুটো হয়, পেট চওড়া হবে, মাছের আন্দাজ অনুযায়ী, সাইজ অনুযায়ী গোল টাইপের মাছ। ঠিক আছে, এটা ইলিশ 2000 বেটি, আজকে 1800 করে দিচ্ছি, দিয়ে দেবো একটা গ্রুপে ছেড়ে দিয়ে আন্দাজ ছেড়ে দিচ্ছি। আমন্ত্রণ দোকানে, আমন্ত্রণ প্রবাসে বাংলার স্বাদ। আচ্ছা, মানে কি কি থাকছে এখানে? কলকাতার সমস্ত কিছু সবজি এবং কলকাতার যা যা মাছ হয়, মানে আমার এখানে আপনি একটা মানে আলপিন অব্দি এখানে লোকাল এখানকার পাবেন। আচ্ছা, আর সবজিও আসছে সব কলকাতা থেকে? কবে আসে মানে? আমার এখানে সপ্তাহে দুদিন আসে। আচ্ছা, কোন দিন আসলে একদম ফ্রেশ? ফ্রেশ হচ্ছে বুধবার আর শনিবার। লোকেশনটা একটু বলে দেবেন? লোকেশনটা হচ্ছে হাদুস সার্কেল, ইমাদিহালি রোড। আচ্ছা, আমি ফোন নাম্বার তো দিয়ে দেবো, যদি কেউ চায় আপনাকে ডাইরেক্ট ফোন করে নেবে। ঠিক আছে, এক মাস মতো হয়েছে তাই তো? পরে কি কলকাতার মাটন আনার প্ল্যান আছে? পরিকল্পনা আছে, এটা রিকোয়ারমেন্ট। কারণ মাটন কিন্তু আমরা ব্যাঙ্গালোরে একদম ভালো পাই না। এখানে যেটা পাওয়া যায় আমি আমার নিজের মুখে বলা ঠিক না, মানে এটা মাটন কিনা আমার যথেষ্ট ডাউট। হ্যাঁ, মানে যেমন বাজে গন্ধ এবং ভেতরের ওই লাল ভাবটাই থাকে না ব্যাঙ্গালোরের মাটনে। থাকবে না তো এখানকার, এটা যেটা মাটন বলে আছে এটা মিনিমাম 20 কেজি উপরে হবে, আর আমার এখানে আমি মাটন আনলে 10 থেকে 12 কেজি, একেবারে কচি পাঠা।
না না ওটা ওটা হবে না, রেওয়াজি রেওয়াজি হবে, কিন্তু ওটা 10 থেকে 12 কেজি। আচ্ছা, রাজস্থানের রেওয়াজি এটা 28 30 কেজি হবে। আচ্ছা আচ্ছা, কিন্তু এটা 10 থেকে 12 কেজি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ দাদা। আমার মতো তৃণভোজী হলে এখানে কিন্তু প্রচুর ভালো ভালো শাক আছে, একেবারে কুলেখাড়া থেকে শাপলা, পুঁই থেকে লাল শাক, সমস্ত কিছুই দেখলাম। তবে আস্তে আজকে একটু লেট করে ফেলেছি, তো শাকগুলো একটু শুকিয়ে গেছে। আমড়া আছে, কাঁকরোল আছে, নানা রকমের বাংলার সবজি আছে, বরবটি আছে, আছে বাংলার বেগুন, পটল আর গাঁটি কচু। আমরা আজকে নিলাম একটুখানি কচুরলতি, একেবারে ছোট ছোট, দেখবো বাড়িকে ছাড়িয়ে কীরকম স্বাদ হয়। এখানে আমাদের যে ইলিশটা নেওয়া হয়েছে সেটার আঁশ ছাড়ানো পর্ব চলছে। সব থেকে ভালো লাগলো দেখে একটা জিনিস, ব্যাঙ্গালোর তো সবসময় ওই ছুরি দিয়ে মাছ কাটা হয়, যে কোনো দোকানেই তাই দেখি। তো আমাদের বাঙালি দোকান বলে এখানে একটা বড় মাছ কাটার বটিতে মাছ কাটা হচ্ছে, একেবারে আঁশ বটি যাকে বলে, এটাও ওনারা কলকাতা থেকেই আনিয়েছেন। এখানে পটুম্যান একটা বেগুন নিয়েছেন, তবে এটা বাড়ি অবধি যাবে বলে মনে হচ্ছে না। যাই হোক, আমাদের কেনাকাটা হয়ে গেছে, এই হচ্ছে আমাদের বিল, আমি বাড়ি গিয়ে দেখাবো কি কি কিনলাম। চলুন এবার বাড়ি ফেরা যাক। যে যে দোকান বাজার সম্বন্ধে অনেক ইউটিউব ব্লগ আছে, আমরা সেগুলো সচরাচর দেখাই না, যেগুলো নতুন সেগুলোই দেখানোর চেষ্টা করি। জানতে হলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমরা কিনেছি এই ইলিশ মাছটা, অলরেডি লেজাটা ভেজে আমাদের খাওয়া হয়ে গেছে দুপুরবেলা, স্বাদ আর গন্ধ অনবদ্য ছিল, একেবারে অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে তাই দিয়ে। আর নিয়েছি গন্ধলেবুগুলো, আর পাতাগুলো যতগুলো ছিল সব তুলে এনেছি ডালে দেব বলে। আর এইখানে হচ্ছে কচুরলতিটা, আপনাদের তো বিলটা আগেই দেখিয়েছি, আজকে কিন্তু দাদা আমাদের থেকে গন্ধলেবুর দামটা নেননি, সেটা উল্লেখ করে দেওয়া প্রয়োজন মনে হলো। আজ সন্ধেবেলা আমাদের বাড়িতে এসেছিলেন পাবলো ছানা। এই ভিডিওটুকু আমি নিজের জন্যই করে রাখলাম, আর কিছুই শুটিং করিনি আজ। তবে পাবলো পটুর কোলে বসে কি করছে সেটা দেখার জন্য একটু ভিডিওটা করলাম, হয়তো বা পটু বুঝবে বড় হয়ে, বা হয়তো বুঝবে না, কিন্তু পাবলো তো বুঝবে, সেই কারণেই ভিডিওটা করে রাখলাম। দুই ছানা নিয়ে দুই মা অস্থির, তবু ভিডিও করার লোভ সামলানো গেল না। আজকের ভিডিও এখানেই শেষ করি, কেমন? সবাই খুব খুব ভালো থাকবেন, আর ইচ্ছা হলে আমাদের পাশ দিতে থাকবেন।